নমস্কার বন্ধুরা, কুকিং বাই জোছনান ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে চলেছি নতুন আরেকটি রেসিপি। এখন আমি তৈরি করে দেখাবো মজাদার শুটকি ভুনা বা শুটকি কষাও বলতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমি কিভাবে শুটকি ভুনা তৈরি করলাম। প্রথমে আমি শুটকি মাছগুলো গরম জলে 5-7 মিনিট সিদ্ধ করে নিব। আর এই জলে দিয়ে দেবো আমি 1/2 চামচ লবণ আর লেবু, এতে শুটকি মাছের কোনো গন্ধ থাকবে না। এখন জাল করে নেব আমি 5-7 মিনিট। তো 5-7 মিনিট জাল করে নিয়েছি, এখন নামিয়ে ফেলবো। নামিয়ে আবার ভালো করে ধুয়ে নিব ঠান্ডা জল দিয়ে। তো মাছগুলো নামিয়ে ঠান্ডা জলটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার ভেজে নিব। লবণ হলুদ মাখিয়ে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে ফেলবো। তো নামিয়ে ফেলেছি, আর আমি মাছে কিছু আলু ব্যবহার করবো, সে আলুগুলো ভেজে নিব। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার নামিয়ে দিয়ে দেবো ফোড়ন। এই তেলে দিয়ে দেবো 1টা শুকনো মরিচ আর 2টা জিরে। ফোড়নটা একটু ভেজে নিব। এখন দিয়ে দেবো 1টা কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজগুলো সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। তো পেঁয়াজগুলো সফট হয়ে গিয়েছে, এখন মিশিয়ে দেবো অন্য সব মশলা। 1 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, আর এই মশলায় মিশিয়ে দেবো কিছুটা জল। এখন সব মশলা ভালো করে কষিয়ে নেব। আর আমি 1টা টমেটো ব্যবহার করব, সেটা একটু পরে। তো কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো 1টা পাকা টমেটো। এবার এই টমেটোর সঙ্গে মশলা আরও কিছু সময় কষিয়ে নেব, আর টমেটো সফট হয়ে আসা পর্যন্ত। কষিয়ে নিয়েছে, টমেটোগুলো মশলার সঙ্গে মিশে গিয়েছে। এবার দিয়ে দিব ভেজে রাখা মাছ আর আলু। এবার মাছ আলুর সঙ্গে মশলা আরও 1-2 মিনিট কষিয়ে নিব। তো আরও 1-2 মিনিট কষানো হয়ে গিয়েছে মাছের সঙ্গে মশলা, এবার জল দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে জাল করে নিব আর এই ঝোলটাকে শুকিয়ে নিব। ঝোল অনেকটাই শুকিয়ে গিয়েছে, এবার ঢাকনা খুলে দেখা যাক। তো হয়ে গিয়েছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর একটু ঝোল কমিয়ে নেব। তারও কিছু সময় জাল করে একটু ঝোল কমিয়ে নিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে কিছু সময় এভাবে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো জাল করে নামিয়ে ফেলবো। এবার চুলা বন্ধ করে দিব আর নামিয়ে ফেলবো। এই তো নামিয়ে ফেলেছি, মজাদার শুটকি ভনা রেডি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে রেসিপিটা শেয়ার দিবেন। তো আজ এ পর্যন্তই, কথা বন্য একটা রেসিপিতে ভালো থাকবেন সবাই।